শয়তানের প্রজনা থেকে মুক্ত হওয়ার উপায় কি আমরা কীভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো শয়তানের প্রজনা থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ আল্লাহ কাছে পানা চাইতে হবে আল্লাহ বলেছেন আহাজ আলিমায়ন জাহান নাকিগুন ফেস্টম শেত আলিম শয়তান যখন তোমাদেরকে খোঁচা দেয় এবং আক্রমণ করে তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে বিদায়িত শয়তান থেকে বিধায় শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে হলো শয়তানের প্রযোজনা থেকে মুক্তির প্রধান উপায় আউজবুল্লাহমিন সে আমরা যে পড়তে হবে বেশি বেশি করে শয়তান থেকে পানা চাওয়ার যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে হবে আউজবুল্ল কাহাম তামাহমিন শরফুল্লা শেতান আল্লাহমিন আউজবুল কামিন হমজাত ও আউ হাদ আল্লাহ শয়তানের প্ররোচনা থেকে কুমন্ত্রণা থেকে এবং সে আমাকে যে সাধন করতে চায় সে থেকে আমি আপনার পানা চাই এবং সেজন্য উপস্থিত হতে না পারে আপনার কাছে পানা চাই এই মর্মে আল্লাহর কাছে বিশেষ পানা চাইতে হবে এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়লে শয়তাহানের অংশগ্রহণ থেকে নিজেকে হেফাজতে রাখা যায় এর পরের প্রশ্ন হলো কিছুদিন আগে একজন পীর মারা যাওয়ার পরে তাকে পাগড়ি পরিয়ে দাফন দেওয়া হয় তার কি কোনো ফজিলত আছে যদি কাউকে পাগড়ি পরিয়ে দাফন করার মাধ্যমে তাকে সম্মানিত করার সুযোগ থাকতো তার নবী করিম সাল্লাহ সাল্লামকে সাহবা কাজটি করা হতো অথচ তাদের বলে খুব কোনো কাজ করা হয়েছে বলে প্রমাণিত না বিধায় কোনো পীরকে মৃত্যুবরণ করার পর পাগড়ি পরিয়ে তাকে দাফন করানো এটা বাড়াবাড়ি ছাড়া সীমা লঙ্ঘন ছাড়া আর কোনো কিছু নয় এবং এটা সরিয়ার সুস্পষ্ট লঙ্ঘন কাফনের কাপড় সুনির্ধারিত সবার জন্য পেশাবের জন্য যে আলাদা কোনো কাপড় আছে এরকম কথা কিন্তু নেই বিধায় এগুলো সুস্পষ্ট শরিয়ার লঙ্ঘন এবং অতিভক্তি এরপরে প্রশ্নগুলো কনফার্ম জান্নাতি হওয়ার উপায় কী ভাই জান্নাতের কনফার্মেশন পৃথিবী থেকে দেওয়ার কোনো উপায় নেই তবে আমরা জান্নাতি হওয়ার পথে আমরা যেতে পারি এবং জান্নাতের পথে মানে জান্নাতের পথটা আমরা কনফার্মলি জানতে পারি যে পথ হলো আল্লাহ নির্দেশিত পথ আল্লাহর প্রতি আনার পথ আনুগত্যের পথ দোয়া করতে থাকা জান্নাত চাইতে থাকা এটা হলো জান্নাতে যাওয়ার জন্য এই পথটাই কনফার্ম অন্য কোনো পথ খোলা নেই তবে আমি এই পথে গেলে আর কখনো বিচলিত হব না পড়ে যাব না মানে গোমরাহির পথে এমনটি নিশ্চিত করার কোনো সুযোগ নেই মূলত এর মধ্যে আল্লাহ রবুল্লা আলমীর বান্দার আনুগত্য অনেক বেশি প্রকাশ হওয়ার সুযোগ থাকে যে মানুষ আল্লাহর প্রতি কায় মনোবাক্যে দোয়া এবং প্রার্থনারত থাকবে আনুগত্য করতে থাকবে আল্লাহর কাছে পানা চাইতে থাকবে এবং জান্নাত কামনা করতে চাইবে একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে তখন সেটা আনুগত্যর পরিপন্থী অনেক সময় হয়ে যায় যাই হোক তো জান্নাতের একেবারে কনফার্মেশন দিয়ে অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখবেন যে নিশ্চিত জান্নাতি এটা সেটা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মুখরোচক আপনার থামনেল বা শিরোনাম লাগানো হয়ে থাকে ভিউয়ার আর বাড়ানোর জন্য ইউটিউবাররা করে থাকেন অনেক সময় বক্তা হয়তো এটা বলেনও নাই তারপর তারা সেটা নিজে থেকে করে থাকেন বা কোনো বক্তা এরকম বলেনও এটা সীমালঙ্গন জান্নাতের কনফার্মেশন দেওয়ার অধিকার পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি তবে হ্যাঁ আমরা জান্নাতে যাওয়ার পথগুলো নিশ্চিতভাবে জানি সেগুলো আমরা অবলম্বন করবো এবং আল্লাহ কাছে পানা চাইতে থাকবো জাহান্নাম থেকে জান্নাতের লাভের জন্য দোয়া করতে থাকবো এর মাধ্যমে জোরালো আশা আমরা রাখবো যে সাবনা তারা জান্নাত দেবেন মোবাইল ফোন দিয়ে কি ইসলামিক টিকটক করা যাবে কি না আপনি যদি কোনো প্রকার মিউজিকের ব্যবহার করা ছাড়া কোনো প্রকার হারামের কোনো কিছু ব্যবহার করা ছাড়া কোনো ভালো কিছু কোনো প্ল্যাটফর্মে আপনি প্রচার করার সুযোগ পান নিজেকে বাঁচিয়ে রেখে তাহলে সেটা আপনি করতে পারেন সেটা আদৌ করার সুযোগ আছে কিনা আমি যাই না কিন্তু আপনি এটা করতে গিয়ে যদি নিজে গুনাহে লিপ্ত হন নিজে পাপে লিপ্ত হন অথবা আপনি ইসলামিক ভিডিও করতে গিয়ে সেখানে মিউজিক ব্যবহার করেন বা অন্য হারাম কিছু ব্যবহার করা লাগে তাহলে সেটা নেক্সুরতে ধোকা সেটা সবের পরিবর্তে গুণা হবে আর যদি নিজেকে বাঁচিয়ে রেখে সেখানে খারাপের জোয়ার মধ্যে ভালো কিছু আপনি দিয়ে দিতে পারেন তাহলে সেটা না যায় বা হারাম হবে না বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে ইসলাম ব্যাপারে কি বলে মহিলা মহিলাদের মধ্যে দিনই দিন প্রচারের কাজ দাওয়াতের কাজ করতে পারেন সেটা আসরিয়ার সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াদের কাজ করতে পারেন আজকাল মোবাইলে অনলাইনে বিভিন্ন করা যায় সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারে না অনেক মহিলারা এ জাতীয় তালিমের মধ্যে মশগুল হয়ে নিজের সন্তান স্বামী সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান যেটা অনুচিত এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমালঙ্ঘন করা যাবে না আর দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন সেটা বলাই বাহুল্য কোরআনের হাফেজ ছাড়া জানা শিক্ষিত কেউ কি জানাজা নামাজ পড়াতে পারবে কোরআন হাফেজ ছাড়াও জানা শিক্ষিত কেউ জানাজা নামাজ অবশ্যই পড়াতে পারবে বরং কোনো মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন তার পরিবারের সদস্য যারা আছেন লাশের অভিভাবক যারা আছেন মালিক যারা আছেন তাদেরই জানাজা পড়ানোর অধিকার বেশি যেমন বাবা মারা গেছেন সন্তান জানাজা পড়াবেন সন্তান মারা গেছেন বাবা জানাজা পড়াবেন তাদের জানাজা মানে দোয়া মৃত ব্যক্তির জন্য নিজের বাবার জন্য সন্তানের দোয়া আসবে সন্তানের জন্য বাবার যেহেতু আসবে সেটা তো অন্য আরেকজনের আসবে না বিদায় তারা জানাজা পড়ার পর বেশি উত্তম অতএব জানাজা ইমাম সাহেবরা পড়াবে আলেমরা পড়াবে এমনটি মনে করে কোনো কারণ নেই তবে হ্যাঁ যদি অভিভাবক বা লাশের যে মালিক ওয়ারিস তিনি যদি অনুমতি দেন কোনো আলেমকে পড়ার জন্য বা অন্য কাউকে পড়ার জন্য তিনি পড়াতে পারেন এক কথাই এটা জানান শিক্ষিতরা পড়াতে পারবেন এমন কোনো কথা নেই জানাজা খুব সিম্পল বিষয় যে কেউ পড়াতে পারে বিভিন্ন অরসে বিতরণকৃত খাদ্য খেলে নামাজ জবাই বা ওদের কোনো ক্ষতি হবে কিনা সেগুলো যদি কোনো গাইলের নামে জবে করা হয় যেমন অনেক ওরসে গরু ছাগল জবে করা হয় পেশাবের নামে সেগুলো খাওয়া হারাম কারণ তালা করেন ওালতা আরে যে পশু জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি সেটা থেকে তোমরা খেও না সেটা খাওয়া হারাম বিধায় ওরস যদি এরকম কোনো খাবার বিতরণ করা হয় যেখানে খিচুড়ি বিরিয়ানি বা গোষ্ঠী ইত্যাদি পাকানো হয় রান্না করা হয় এবং সেগুলো জবে করা হয় গারুলের নামে এরকম যদি জানা যায় তাহলে সেটা খাওয়া যাবে না বা আশঙ্কা থাকলেও সেটা খাওয়া যাবে না তবে এমনি হালাল কোনো খাদ্য যদি বিতরণ করা হয় সেটা খেলে হারাম হবে না বাট সেটা অ্যাভয়েড করার মাধ্যমে যদি এই ওরুর যারা আয়োজন করছে বা এটার পক্ষে যারা অবলম্বন করছে যারা বিনাতে লিপ্ত আছে তাদেরকে কিছুটা হলো সংশোধন করা যায় শাসন করা যায় তাহলে এটা অ্যাভয়েড করতে হবে আর এমনিতে এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি বা কবুল হবে না ব্যাপারটি সেরকম নয় এটা নির্ভর করে যে খাবারটাকে হালাল নাকি হারাম এটার উপর কাফের ফজিলতে গুরুত্ব কি কাফ কদিনের জন্য উত্তম এতেকাপ অবস্থায় কী কী করা যায় আর কী কী করা যায় অনুগ্রহ করে যাবেন কাফ তো রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে প্রবেশ করে যেতে হয় শেষ দশটা দিন কাফ করা উনি নবীস্লাহ আসলামের সুন্নার সারা জীবন তিনি আমলটি করেছেন নবী কালিমস্লাহ আসলাম যে আমলটি সারা জীবন করেছেন আমাদের বেশিরভাগ মুসলমান ভাইরা বোনেরা সে আমলটি জীবনে একবারও করেননি করা হয়নি এগুলো দুঃখজনক এতেকাফ এত গুরুত্বপূর্ণ যেন মিস্লাম রমজানের যক্ষার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বছর এতেকাফ না করে থাকেনি এক বছরে এতেকাফ করে তিনি ভেঙে ফেলতে হয়েছে পরবর্তী অস্ত্রীটাকে তিনি ডাবল রেখে অর্থাৎ বিশ দিন এতেকাফ করেছেন রমজানের শেষ দশ দিন পুরোটা মসজিদে এসে এতেকাফ করা অবস্থান করা একটা গুরুত্বপূর্ণ একটি সুন্যা এবং সবাবের কাজ এতেকাফরত অবস্থায় আপনি বাদবন্দি করবেন জিজ্ঞাসকার করবেন কোনাত করবেন নফল সালাত পড়বেন সাবকাবে সেখানে ঘুম খাওয়া দাওয়া এগুলো করতে পারেন খাওয়া দাওয়া বাসা থেকে দেওয়ার মতো মানুষ না থাকলে আপনি নিজে খেয়েও আসতে পারবেন তবে কারোর সাথে কথা বলবেন না অন্য অযথা সমানষ্ট করবেন না এগুলো আপনার মূল কাজ